করেছি, এইভাবে আমরা একটি বেকার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছি আর কোম্পানিকে বাংলাদেশে একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে পরিচয়ের ক্ষেত্রে আপনারা প্রত্যেকে আপনাদের যার যার লেভেল থেকে সর্বোচ্চ ত্যাগ দিয়ে চেষ্টা করেছেন, আজকেও চেষ্টা করে যাচ্ছেন। তো আজকে এই জন্য আপনাদের এই সেই মহৎ উদ্যোগকে, আপনাদের সেই শ্রমকে, আপনাদের সেই ভালোবাসাকে, আপনাদের সেই মন ও মেধাকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। প্রিয় বন্ধুরা, হয়তো আগামী দিন আবার আমাদের কাছে আসবে যেদিন আমরা আবার আমাদের স্বরূপে আবির্ভূত হওয়ার জন্য সেই পরিবেশ খুঁজে পাব, সেই সুদিন খুঁজে পাব, সেই সুদিনের ইনশাল্লাহ অপেক্ষায় থাকব। সে অপেক্ষায় থেকে আপনাদের প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করে, ডক্টর আলমগীর মতির শতায়ু কামনা করে আমি আজকের মতো এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর সাজান সাজু, সম্মানিত চিফ অ্যাডভাইজার, ট্রেনার, মোটিভেটর, ক্রাউন প্ল্যাটিনাম স্টার, আমাদের সবার প্রিয় মানুষ, তার সুন্দর এবং চমৎকার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধী, আপনারা অবগত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন, সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে আসবেন এবং আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করবেন। তার আগেই আমরা প্রধান অতিথিকে ভালো করে বরণ করার জন্য, একটি স্মরণীয় বরণীয় অনুষ্ঠান করার জন্য প্রত্যেকের কাছ থেকে একটা স্পেশাল জোরে করতে আশা করছি। আমরা কি জেগে আছি নাকি ঘুমিয়ে পড়েছি? জেগে আছি। এমএক্সএনের প্রতিটি পিছনে স্যার বলছে, পিছনে অনেকের হাতে ইতিমধ্যে ঘা হয়ে গেছে মনে হয়, আমরা নিম তেল পাঠাচ্ছি, আপনারা মেখে নেবেন। নিম তেল পাঠাবো আপনাদের কাছে এখন, আপনারা মেখে নিয়েন। আর যদি ঘা না থাকে, আমরা চাই সবার কাছ থেকে একটা জোরে করে দিলে, বিশেষ করে পিছন থেকে। অসংখ্য ধন্যবাদ। অনেক শক্তিমান হার মানে, হার মানে দ্রুতগামী। জীবন যুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবো আমি। আমরা কি জিততে চাই? আমরা কি বিজয়ী হতে চাই? বিজয়ের এই মঞ্চ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এ পর্যায়ে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমি প্রোটোকলটাকে একটু উল্টে ফেলেছিলাম, যেহেতু আমার শুভেচ্ছা বক্তব্য ছিল, আমি আমার জায়গায় আমার শ্রদ্ধাভাজন লিডার সাজু ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ সাজু ভাইয়ের বক্তব্যটা সবার শেষেই ছিল। আমি তাকে নিয়ে এসেছি এটা আমার ভালোবাসার জায়গা থেকে, এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। এই পর্যায়ে আমি আহ্বান করব শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, কোম্পানির অনারেবল সিপিএস এবং চিফ অ্যাডভাইজার। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি আমার প্রাণের মানুষ সিপিএস বৃন্দ, প্রধান অতিথি, প্রধান আলোচক, দূর দূরান্ত থেকে আগত সকল লিডার, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমি একটা কথা বলেই শেষ করতে চাই, আপনাকে সফল করার জন্য কি দরকার বলতে পারেন? কে সফল করতে পারে আপনাকে? আপনার নিজেই আপনাকে সফল করতে পারে। রাজি আছেন তো? এটা বুঝেন তো? এটা আর এই সফলতার জন্য তিনটা কাজ করতে হবে, তিনটা কি জানেন? অন্যের থেকে বেশি জানতে হবে, আর কি করতে হবে? বেশি পরিশ্রম করতে হবে, আর একটা কাজ করতে হবে, অন্যের থেকে আশাটা কম করতে হবে। অনেকে অনেক আশা করে না, আপনি সেটা করবেন না, দেখবেন
আপনি সফল, আপনি সার্থক। আমি আর কথা দীর্ঘায়িত করব না, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আলোচনাগুলো আমরা মনোযোগ সহকারে শুনব। সবাইকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ রুহুল আমিন, কোম্পানির অনারেবল সিপিএস এবং চিফ অ্যাডভাইজার। এ পর্যায়ে আহ্বান করছি অসংখ্য মানুষের স্বপ্ন গড়ার কারিগর, যাকে অসংখ্য মানুষ ফলো করে, অনুকরণ করে, অনুসরণ করে, যেই মানুষটি তার স্বীয় মেধা মননে প্রমাণ করেছে কে আগে কে পিছে এটা বড় কথা নয়, শুরু করলেই ইনশাআল্লাহ বিজয়ী হওয়া যায়। কোম্পানির প্রথম এমসি ক্লাবের সদস্য, যিনি পরপর তিনবার রয়্যাল ক্লাবের সদস্য থেকে প্রমাণ করেছে এবং রয়্যাল ক্লাবের গাড়ি বিজয়ী, অসংখ্যবার অগণিতবার গাড়ি বিজয়ী জনাব রফিকুল ইসলাম খান, ট্রেইনার, মোটিভেটর, চিফ অ্যাডভাইজার। জনাব রফিকুল ইসলাম খানকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, সভাপতি সহ বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত লিডারবৃন্দ, প্রথমেই আমি আমার ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেক লিডারের একটা অনুভূতি আছে, তো আমি একটা অনুভূতি এখানে লিখেছি যে সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা, ভালোবাসা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও এমএক্সএনে কাজ করে যাওয়াটাই হচ্ছে সফল এবং অসফল ব্যক্তিদের মধ্যে পার্থক্য। আমার পূর্বের সম্মানিত বিশেষজ্ঞ আলোচনা করেছেন যে পরিশ্রম করতে হবে, তো আমরা সবচেয়ে আমার যে এক্সপিরিয়েন্স এমএক্সএনে জয়নিং করার পরে, ডিস্ট্রিবিউটর অবস্থায় আমরা অনেক পরিশ্রম করি, জিএস হওয়ার পরে আমাদের পরিশ্রমটা 10% কমে আসে। আমরা মনে করি যে আমার যে তিনজন বিএস আছে তারা কাজ করবে, আমি ইনশাল্লাহ কোয়ালিফাই নিশ্চিত। ডিএস হওয়ার পরে 20% আমাদের অলসতা চলে আসে, পিএস হওয়ার পরে কমপক্ষে 50%, আর সিপিএস হওয়ার পরে 95% আমাদের পরিশ্রমের মেন্টালিটি একেবারে বন্ধ হয়ে যায়। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, ডিরেক্ট মার্কেটিং সিস্টেমে আপনি আপলাইন, আপনি যদি খুব স্পিডে দৌড়ান তাহলে কিন্তু আপনার যারা অনুসারী আছে, যারা অধীনস্থ আছে, তারা কিন্তু স্লো দৌড়াবে, আর আপনি যদি স্লো দৌড়ান তাহলে আপনার ডাউনলাইন হাঁটবে, আপনি হাঁটলে আপনার ডাউনলাইন দাঁড়িয়ে থাকবে, আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনার ডাউনলাইন বসে যাবে, আপনি বসলে ডাউনলাইন শুয়ে যাবে, আপনি শুয়ে গেলে ডাউনলাইন কিন্তু ঘুমায় পড়বে, আপনি ঘুমায় পড়লে ডাউনলাইন কিন্তু মারা যাবে, আপনি যদি মারা যান ডাউনলাইনের হাড্ডি মাংস যা আছে সব মাটির সাথে মিশে যাবে। সো ইনস্পায়ার আদার্স বাই দ্য অ্যাক্টিভিটিস, ইনস্পায়ার আদার্স বাই দ্য অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি অ্যাজ এ লিডার আমি যা করব সেটাই আমার অনুসারীরা ফলো করবে, আমি যদি অলসতা করি আমার অনুসারীদের প্রতি অলসতার প্রভাব পড়বে, আর আমি যদি সিরিয়াস হই আমার অনুসারীরা আমার প্রতি আমাকে দেখে তারা নিজেরা সিরিয়াস হবে। তো আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে, এই পরিশ্রমের উসিলায় এবং আমার সম্মানিত আপলাইন লিডারদের অনুপ্রেরণায়, কোম্পানি ম্যানেজমেন্টের অনুপ্রেরণায়, কোম্পানির চেয়ারম্যান আজকের প্রধান আলোচক ডাক্তার আলমগির মতি স্যারের অনুপ্রেরণায় আমি পরিশ্রমকে হৃদয়ে ধারণ করে নিয়েছি, বিতায় ব্যতিক্রমধর্মী যে অর্জন সেটা আমি অর্জন করতে সক্ষম হয়েছি। সবসময় আমার লিডাররা
আমার আপলাইনরা, আমার ম্যানেজমেন্টের কর্মকর্তারা, আমার কোম্পানি মালিকপক্ষ আমাকে সবসময় ইন্সপায়ার করতেন যে হ্যাঁ আপনাকে এগিয়ে যেতে হবে, আপনি পারবেন। যেমন আজকে যে আমাদের সম্মানিত লিডার বাসার স্যার আরও একটু আমাকে নাম ডাকার সময় যে একটা অনুপ্রেরণা দিয়েছেন, মনে হয় যেন আমার দায়িত্বটা আরও তিন গুণ বেড়ে গেছে। আগামীকাল থেকে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে লিডারশিপের কাজ। তো এটাই মডার্ন হার্বালি লিডারশিপের একটা আদর্শ। তো পরিশ্রম করলে, আমরা যারা পরিশ্রম অনেক বেশি করব, পাঁচটা উপকার আছে। আমরা কি এই পাঁচটা উপকার কি জানতে চাই ইনশাল্লাহ? এক নম্বর হচ্ছে, যদি আপনি পরিশ্রমের সাথে লেগে থাকেন তাহলে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন ইনশাল্লাহ। কতক্ষণ পরিশ্রম করব সেক্ষেত্রে আমি এমএক্সএনের ক্ষেত্রে বলে থাকি যে কতক্ষণ পরিশ্রম করবেন, কতক্ষণ ফিল্ডে থাকবেন, কতক্ষণ মাঠে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনি সিপিএস হওয়ার পরে আপনার পাঁচ লাইন থেকে পাঁচজন সিপিএস এক একজনের 10 লক্ষ পিবি কোয়ালিফাই নিশ্চিত না করা পর্যন্ত আপনাকে পরিশ্রম করে যেতে হবে। আমি আবার বলছি, কতক্ষণ পরিশ্রম করতে হবে? আপনি সিপিএস হবেন, আপনার পাঁচ লাইন থেকে পাঁচজন সিপিএস হবেন, ওই পাঁচজন সিপিএসের এক একজন সিপিএসের 10 লক্ষ করে পিবি রানিং না হওয়া পর্যন্ত, অর্থাৎ 45 লক্ষ পিবি রানিং না হওয়া পর্যন্ত আপনাকে পরিশ্রম করে যেতে হবে। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন? কারাগার রাজি নেই হাত তোলেন। এই যে দেখেন অনেক রাজি নেই। আপনারা রাজি নেই, তাহলে হাত তুলেছেন কেন? তার মানে মাঝে মধ্যে কিন্তু ট্রাই করা হবে, মনোযোগে আছেন কি না। তাহলে পরিশ্রম করলে কি লাভ হবে? প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। কি প্রস্তুত আছে ইনশাল্লাহ? পরিশ্রম করলে আত্মবিশ্বাস বাড়ে। পরিশ্রম যত বেশি করা হবে আত্মবিশ্বাস তত বাড়বে। কেন? পরিশ্রম যারা করে তাদেরকে শয়তান দৌড়ায় ধরতে পারে না। মানে শয়তান কি দৌড়ের স্পিড, পরিশ্রমীদের দৌড়ের স্পিড আরও বেশি, পরে শয়তানই সারেন্ডার করে। কারণ শয়তানের মাথা নষ্ট। আপনি যদি মডার্ন হার্বালে কাজ করেন, অসংখ্য মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেন, শয়তানের তো মাথা নষ্ট। কারণ বেকারত্ব দূর হলে শয়তান এটা সহ্য করে না। বেকারত্ব দূর হলে ওই মানুষটা ভালো হবে, সমাজের আরও 10 জনকে উপকার করবে, আপনার দ্বারা সমাজের মানুষ সেবা পাবে, এটা শয়তান সহ্য করে না। যারা অলস তাদের ঘাড়ের মধ্যে কে বসে থাকে? শয়তান বসে থাকে। তো শয়তান যখন আমার আপনার ঘাড়ে বসবে তখন আমার আপনার আত্মবিশ্বাসটা দিন দিন কমে যাবে। আর যদি আমরা পরিশ্রম করতে থাকি, শয়তান আমাদেরকে কে প্রলোভনে ফেলানোর কোনো সুযোগ পাবে না, আমাদের দিন দিন আত্মবিশ্বাস বাড়বে। 3 নম্বর হচ্ছে, সবসময় হ্যাপি লাইফ মানে সুখী জীবন নিজেকে মনে করা যায়। যারা বেশি পরিশ্রমী তারা নিজেদেরকে অনেক সুখী মনে করে। তাই আমরা কি পরিশ্রম করতে রাজি ইনশাল্লাহ? যত বেশি পরিশ্রম করবেন দক্ষতা বাড়বে। পরিশ্রম যত বেশি হবে কী বাড়বে ভাই? দক্ষতা বাড়বে। পাশাপাশি আপনার মধ্যে, আপনার কথার মধ্যে ইনফ্লুয়েন্স থাকবে, মানে আপনি যে কথাটা বলবেন, যারা পরিশ্রমী তাদের কথার প্রভাবিত হয় অনেকে। যেমন অনেকে আছেন অনেক ভালো, আপনি হয়তো ট্রেনিং করাতে পারেন, প্রশিক্ষণ করাতে পারেন, অনেক কিছু শিখাইতে পারেন, কিন্তু আপনার যদি কাজের রেজাল্ট না আসে, আপনার যদি কোয়ালিফাই না থাকে, আপনার এই কথার প্রভাব অ্যাসোসিয়েটের উপরে পড়বে না। এস আর ন, এই কারণে আমাদের কোম্পানিতে একটা রুলস আছে, এটা আপনার জানেন যে কোম্পানির বিওপি ক্লাস করাইতে হলে, এনডিও করাইতে হলে, ট্রেনিং করাইতে হলে মাস্ট বি কোয়ালিফাই থাকতে হবে। কোয়ালিফাই কার থাকে? যে অনেক পরিশ্রম করে। এস আর ন, অর্থাৎ যে পরিশ্রম করে তার কথার আকর্ষণ থাকে। দেখেন ওয়াজ মাহফিলে অনেক বক্তারা বয়ান করেন, কিন্তু সকল বক্তাদের বয়ানে চোখের পানি পড়ে না, ঠিক কিনা বলেন? এমন বক্তা আছেন যাদের সুর ভালো না, কিন্তু তাদের বয়ানে শ্রোতাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। কারণ ওই বক্তা যা বলেন সেই অনুযায়ী আমল করেন। এস আর ন, আর যেই বক্তা বলা অনুযায়ী আমল করেন না, সেই বক্তার কথা বলার তাসির হয় না শ্রোতাদের উপরে। সেই এমএক্স এন্ড মডার্ন হার্বাল ফুড লিমিটেডে যে লিডার বেশি পরিশ্রমী, যে অনেক বেশি মেহনত করে, তার কথার একটা প্রভাব থাকে। যেমন আমাদের এমডি স্যার যখন কথা বলেন আমরা হা করে তাকিয়ে থাকি, ঘন্টায় ঘন্টা কথা বললো মনে হয় যেন 5 মিনিটও কথা বলে নেই, এমন মনে হয়। যতই বলেন ততই ভালো লাগে। কেন? সত্যিকার অর্থ উনি একজন সত্যিকার অর্থে পরিশ্রমী, এবং উনি যা বলেন তা করার সবসময় চেষ্টা করেন, যার কোনো ওনার কথার মধ্যে একটা আকর্ষণ থাকে। তো আমরা কি এই পর্যায়ে কি আসতে প্রস্তুত আছি ইনশাল্লাহ? তাহলে আজকে থেকে আমরা পরিশ্রম করব, মেহনত করব, কষ্ট করব। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি সিপিএস না হব। সিপিএস হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমার পাঁচ লাইন থেকে পাঁচজন সিপিএস হয়ে
তাদের 10 লক্ষ করে 50 লক্ষ বিবি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ। কি প্রস্তুত আছে ইনশাল্লাহ? কারাগার প্রস্তুত আছে? হাত তুলেন সবাই। জি থ্যাংক ইউ সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। জি অসংখ্য ধন্যবাদ। পরিশ্রমী মানুষেই ইতিহাস লিখেন, পরিশ্রমী মানুষরাই বিজয়ী হন। আমরা কি ইতিহাসের অংশ হতে চাই? আপনারা আলাউদ্দিনের চেরাগের কথা সবাই জানেন। চেরাগে ভিতর থেকে একটি দৈত্য এসে মালিকের সমস্ত স্বপ্নগুলো পূরণ করে দিত। আমিও বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ভিতরেই সেই দৈত্যের মতো একটি ক্ষমতা, একটি পাওয়ার আমাদের কাছে আছে। সেটা কি আমরা জানি? সেটা কি? সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা লালন করতে হবে, এটাকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। যদি আনতে পারেন, সাবকনসিয়াস মাইন্ড থেকে ক্রিয়েট হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। আর ইমোশনাল ইন্টেলিজেন্স যার মধ্যে থাকে, যার মধ্যে সেই গভীর আবেগ অনুভূতি থাকে, সেই মানুষেই প্রেমে পড়ে, সেই মানুষেই জয়ী হয়, বিজয়ী হয়। এমএক্সনের প্রেমে পড়ার জন্য আপনাদের ভিতরে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, এটাকে জাগ্রত করতে হবে। এ পর্যায়ে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের সবার প্রিয় মানুষ, আমের দেশের মানুষ, তাই না, যিনি আমাদেরকে প্রতিবারেই আম খাওয়ান। পরিশ্রমী, অত্যন্ত সদালোভী, হাসি খুশি এবং প্রাণবন্ত একটা মানুষ, যে মানুষটাকে দেখলেই আমরাও হেসে ফেলি, আমাদের ভালোবাসার মানুষ, বিজয়ী সফল মানুষ, কোম্পানির অনারেবল চিফ অ্যাডভাইজার এবং ট্রেইনার, ক্রাউন প্ল্যাটিনাম স্টার, জনাব দুরুল হুদা। জনাব দুরুল হুদাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমরা কাঁচা আমও খাবো, পাকা আমও খাবো, দুইটাই খাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 40তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য মনোরম এক পরিবেশে উদযাপিত হচ্ছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরাদ হোসেন, পরিচালক প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ মডার্ন হার্বাল গ্রুপ। উপস্থিত আছেন এশিয়া মহাদেশের একজন খ্যাতনাম চিকিৎসক ও গবেষক, আমাদের প্রাণের স্পন্দন, ভালোবাসার মানুষ, আপনাদের অভিভাবক, সাদা মনের মানুষ, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, যার চিন্তা চেতনা পরিশ্রম ভাবনাগুলো আমাদের ভিতরে লালিত হয়, পালিত হয়, যার চিন্তাগুলো আমাদের আগামী দিনের সৎকে জারি হিসেবে আমরা চিন্তা করি, সফলতার জন্য আমরা চিন্তা করি, তিনি আর কেউ নন, জনাব ডাক্তার আলমগীর মতি। উপস্থিত আছেন সম্মানিত লিডার, যাদের নাম এমএক্সএন নয়, নেটওয়ার্ক মার্কেটিংয়ের জগতে স্বর্ণাক্ষরে নাম লেখার হবে, আমি তাদের নাম অবশ্যই বলবো, জনাব ডাক্তার সাজান সাজু, অনারেবল সিপিএস, জনাব নিয়ামুল বাসার, অনারেবল সিপিএস, গাড়ি বিজয়ী, নেটওয়ার্ক অফ দ্য ইয়ার সহ সকল লিডারদেরই একই সফলতা আছে। জনাব কে মাজিজুল ইসলাম ফয়সাল, অনারেবল সিপিএস চিফ অ্যাডভাইজার, আমি বলেছি। উপস্থিত আছেন জনাব খালেদ আক্তার, জনাব রফিকুল ইসলাম খান, জনাব রুহুল আমিন। উপস্থিত আছেন যিনি কষ্ট করে এই প্রোগ্রামকে সাজিয়েছেন, অনেক ত্যাগ তিতিক্ষা, যার চিন্তা চেতনা সবসময় যিনি ভাবেন, কোম্পানির অনারেবল
জিএম জনাব রুহুল কুদ্দুস, উপস্থিত আছেন জনাব তারেক বিন হুসাইন সহ সকলকে আমি প্রত্যাশা করছি সকলের জন্য একটা জোরসে করদালি। জনাব রফিকুল ইসলাম খান একজন হীরকখণ্ড রত্ন রাজি লিডারদের মধ্যে, যিনি স্বপ্ন দেখান আপনারা স্বপ্ন দেখেন, আমার পূর্বে সুন্দর কিছু কথা বলেছেন। আমার একটা উক্তি এবছর দেওয়া আছে, কয়েকটি কাজ। প্রথমত লাগবে সততা, আমি বলবো সততা, আত্মবিশ্বাস, পরিকল্পনা, কঠোর পরিশ্রম, লেগে থাকা এবং সর্বোপরি আল্লাহর ওপর অবিচল বিশ্বাসের মাধ্যমে অর্জিত হয় সফলতা। সব কিছু আপনি সততা না হলে কোনো কিছু আপনি অর্জন করতে পারবেন না। আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আপনার সফলতা লাস্টিং করবে না। পরিকল্পনা লাগবে। আজকে আমরা গর্ব করি, আজকে এই কোম্পানির শুরু থেকে অদ্যবধি আমি লেগে আছি, হতাশ হই নাই। সফলতার সমস্ত ধাপগুলো আমি অর্জন, একে একে আমি অর্জন করতে সক্ষম হয়েছি। আপনারা এক বছর কাজ করেন, দুই বছর ভালোভাবে কাজ করেন, তিন বছরের মাথায় হতাশার গ্লানিনে কোথায় হারিয়ে যান, এর নাম সফলতা নয়। লেগে থাকতে হবে। কোথায় ব্যর্থতা? আমার ব্যর্থতা না কোম্পানির ব্যর্থতা পর্যালোচনা করুন। এই পর্যালোচনার মাধ্যমে আপনার সফলতা অর্জন করতে হবে। সবাই পারে, আপনাকেও পারতে হবে। সফলতা আপনার, অর্থটা আপনার, খ্যাতি যশ সবই আপনার, পকেটে আসবে টাকাটাও আপনার। সেক্ষেত্রে কেন নেগেটিভ কথা পোষণ করবেন? সবসময় মানসিকতা থাকবে পজিটিভ, পজিটিভ। আপনার মানসিকতা আপনাকে অনেক সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আছি, থাকবো ইনশাল্লাহ। এইটা কি আপনারা আজকে শুরু করেছেন শেষ পর্যন্ত? সফলতা অর্জন নয়, যাদেরকে কোটি 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 টাকার স্বপ্ন দেখেছেন তাদেরকেও নিয়ে আপনারা একসাথে থাকবেন, এটিকে আপনাদের কাছে আশা করতে পারি? আমাদের পর্ব আমি আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আমি কোম্পানির এমডি স্যার আছেন, আমি বলবো লক্ষ লক্ষ আপনার এই আদর্শের, আপনার যেভাবে আপনি লালিত পালিত হয়ে মানুষ হয়েছেন সেভাবে আপনার এই সন্তানেরা গড়ে উঠছে। কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আপনি আশা করি আগামী দিনে যাতে করে না থাকে সেই বিষয়টি আপনি দেখবেন। পণ্যের কিছু সমস্যা আছে যার কারণে আমাদের কিছু সমস্যা হয়, কথা আছে, আমি বিনয়ের সাথে বলবো এই বিষয়টি অবশ্যই দেখবেন আগামী দিনে। এই পণ্যের মাধ্যমে যেহেতু আমাদের সফলতা ধরে রাখা যায়, যাতে করে পণ্য সর্ব সঠিকভাবে পায় সে ব্যাপারটা আপনি দেখছেন, আগামী দিনে দেখবেন। আমি সর্বোপরি আরেকটি কথা বলবো, বনের রাজা সিংহ কিন্তু রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বিভিন্ন পশু আছে, কিন্তু সিংহ বনের রাজা, অনেক পশুর মাঝে বনের রাজা। বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এমএক্সএন বাংলাদেশে বনের বাংলাদেশের রাজা, এমএক্সএন রাজা। এটাকে বুকে ধারণ করে লালন করে আগামী দিনে অবশ্যই আপনারা এগিয়ে যাবেন। আপনাদের সুন্দর জীবন, সফলময় জীবন, কল্যাণময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এমএক্সএন মডার্ন হার্বাল জিন্দাবাদ, ডাক্তার আলমগীর মতি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।